যিশু নামে সকলকে স্বাগত জানাই দা হাউস অফ গড চার্চে এবং যারা অনলাইনে রয়েছেন প্রত্যেককে। আজকে প্রভু দিন আমরা সকলে একত্রিত হয়েছি, উপাসনা করেছি। হ্যালেলুইয়া, প্রভুর গৌরব হোক যে আমরা সকলে আজকে এখানে দাঁড়িয়েছি যারা যিশু নিজের জীবন দিয়ে আহত করেছেন। আর তাই আজকে আমরা যারা ওখানে বসে রয়েছি বা আত্মিক ভাবে এখানে একত্রিত হয়েছি, প্রত্যেকের জন্য যিশু একই বাসনা রেখেছেন, যাতে প্রত্যেকের মধ্য দিয়ে সংগঠিত ভাবে তার প্রশংসা হয়, তার গৌরব হয়। আর তাই আজকে আমাদের প্রধান বাক্যের, পবিত্র বাক্যের যে উদ্দেশ্য এবং তার সমস্ত দীপ্ত, তা হচ্ছে খ্রিস্ট মণ্ডলীর গৌরব। আমরা আজকে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব যে চার্চ বা মণ্ডলী, এই মণ্ডলী কোথা থেকে আসলো, তার ভিত্তি কি, এবং তার প্রকৃতি এবং গঠনের কিছু অংশ আমরা দেখব। আসুন আমরা প্রার্থনায় যাই। তার আগে প্রভু পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে এই সময়টা দিয়েছো তোমার আত্মিক জীবনের জন্য, তোমার আকাঙ্ক্ষার জন্য। প্রত্যেককে আমাদের হৃদয়কে একত্রিত করো প্রভু, যাতে প্রভু তুমি যা বলতে চাও তা আমরা শুধু শুনবো না, বুঝতে পারি। প্রভু আমাদের মনকে প্রস্তুত করো বাইরের সংসারের বা নানান কাজের চিন্তা থেকে, আমাদের মনকে তোমার তলায় রাখো প্রভু, যাতে তোমার পবিত্রতা, তোমার এই পবিত্র বাক্য আমরা জীবনের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। তাই সকলকে আমি ধন্যবাদ জানাই যারা এসেছি প্রথমবার। আমি অনেকের নাম আমার মনে নেই, বাট সকলকে আমি ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যিশু নামে। আমরা দেখব যে চার্চ বা মণ্ডলী মানে কি, বা এই শব্দটা কোথা থেকে আসলো। এই মণ্ডলীর এবং এর গঠন নতুন নয়, ঈশ্বরের হঠাৎ ইচ্ছে হয়েছে যে 2000 বছর আগে যিশু এসেছেন আর তারপরে চার্চ গঠন হয়েছে। অবশ্যই গঠন হয়েছে চার্চের সর্বদা। যিশু যখন স্বর্গে আহরণ করেছেন বলেছিলেন যে তার শেষ প্রতিজ্ঞা ছিল এখানে ছাড়ার পূর্বে, যে দ্বিতীয় আগমনের পূর্বে আমরা অনাথ থাকবো না, আমরা অসহায় থাকবো না, আমাদেরকে উনি পাঠাবেন সেই সমস্ত ভাবে সেই ঈশ্বরের পবিত্র আত্মা। আর সেই ঈশ্বর ইহুদি জাতিকে মনোনীত করেছিলেন যখন চার্চের গঠন তখনও তার ইচ্ছেতে ছিল। আব্রাহামকে 12 অধ্যায়ের আদি পুস্তক 3 যখন ডেকেছিলেন সেই সময়ও তার সেই ইচ্ছেটা ছিল যে তার মধ্য দিয়ে সারা পৃথিবীতে সেই সমস্ত সন্তান দেবেন যাদের উনি নিজের সন্তান রূপে প্রিয় পাবেন। আর তাই মাঝে ইহুদি জাতিকে যখন উনি মনোনীত জাতি হিসেবে করেছিলেন, তার মানে এই নয় যে তার যে আকাঙ্ক্ষা ছিল এই মণ্ডলী আগামী দিনে আসবে সেটা তিনি অবলুপ্ত করেছিলেন। আর তাই আজকে ঈশ্বর সেই ইহুদি জাতিকে শুধু নয়, আজকে আমরা যারা চার্চে বসে রয়েছি সারা পৃথিবীর মধ্যে বা স্থানীয়ভাবে যে যেখানে ভাবে উপাসনায় যুক্ত হয়েছি, যিশু প্রত্যেককে এই এফেসিয় 2:15 মধ্য দিয়ে পৌলের পত্রের সেই বাসনাকে আমাদের জানা যে যিশু নিজের মাংসে এই দেহটাকে যিশুর ক্রুশে দিয়েছেন, যেন শুধু তিনি যে পাপের প্রায়শ্চিত্ত করেছেন ইহুদি জাতির জন্য নয়, সমগ্র পৃথিবীর পাপীদের জন্য। আর সেই ঈশ্বর শুধু ইহুদি জাতির ঈশ্বর নয়, সেই ইহুদি জাতি এবং আজকে আমাদের সারা পৃথিবী প্রতিটা মানুষের জন্য তিনি যিশুর জীবনের মধ্য দিয়ে এক নতুন সৃষ্টি এনেছেন, যা হচ্ছে আমরা আত্মিকভাবে প্রত্যেকে যারা যিশুর কাছে পাপের ক্ষমা পেয়েছি,
তারা আত্মায় জলে বাপ্তিস্ত নিয়েছি, তারা পাপের পরিত্রাণের মধ্য দিয়ে নতুন আত্মিক শুধু মানুষ নয়, আমাদের আচরণ, আমাদের দেহের অভিব্যক্তি এবং এই দেহটাকে মূল্য দিয়েছেন যিশু, মৃত্যুর পরও পুনর্থিত করবেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখি তিনি বলেছেন নতুন মানুষ রূপে সৃষ্টি করা হয়েছে, তাই এই ঈশ্বরের সেই বাসনার ফসল রাজ্যে আমরা এই চার্চে বসে রয়েছি, হট করে আমরা কেউ চলে আসিনি আজকে, তাই ঈশ্বরের পরিকল্পনা আমরা রয়েছি। দেখি চার্চ কথাটার অর্থ কি, আমরা যদি দেখি চার্চ কথাটা এসছে স্কটিশ, আমরা জানি ইংল্যান্ডের একটা দেশ আছে স্থানীয়, সেই স্কটিশ শব্দে বলা হয় এটাকে ক্রিক, যার ইংরেজিতে আমরা যেটাকে বলি চার্চ, বাংলায় মণ্ডলী বলি, যেটা জার্মান প্রতিশব্দ এসছে ক্রিশে থেকে এসছে। আর কুরিয়স যে শব্দটা গ্রিক শব্দ, তার মানে হচ্ছে যে কি প্রভু, আর সেই কুরিকন কুরিয়াকন যা বলা হয় গ্রিক প্রতিশব্দ, বলা হয় ঈশ্বরের সাথে যারা যুক্ত, প্রভুর সাথে যারা যুক্ত, এ বৃহত্তর মিনিং বা মানে রয়েছে, আজকে আমি খুব সংক্ষিপ্ত এই জন্য রেখেছি। কিন্তু পরবর্তীকালে আমরা বাইবেলের নানান অংশে আমরা দেখি, সাধু পৌল বা অন্যান্য পত্রের অংশগুলোতে যেখানে একলেশিয়া বলে এই গ্রিক শব্দটাকে ব্যবহার করা হয়েছে, তার মানে যে ঈশ্বর এর মনোনীত, উনি ডেকেছেন আমাদের, আহূত করেছেন, আহ্বান করেছেন আমাদের। তাই অনেকে ভাবে যে আমরা খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান হয়ে গেছি নিজেদের চেষ্টায় বা নিজেদের ইচ্ছেতে, এটা কখনোই নয়, এটা ঈশ্বরের ইচ্ছে এবং তার মনোনীতর জন্য। আর আজকে যদি আপনারা ভেবে থাকেন, কেউ এই বাড়িতে বসে যখন এই বাক্যটা শুনছেন অথবা এই চার্চের গৃহে বসে শুনছেন, এই হঠাৎ করে আপনি এসে এখানে বসে যাননি, আপনার হঠাৎ আপনার আমার জন্য আজকে, কিন্তু এটা ঈশ্বরের অনেক আগেই পরিকল্পনা। কারণ যিশু বলেছেন এফিসু 1:4, এই সৃষ্টির পূর্বে আমি তোমাকে মনোনীত করেছি। তাই আপনার জন্মের পূর্বে, আমার জন্মের পূর্বে উনি এটা নির্ধারণ করে রেখেছেন। তাই সংক্ষিপ্ত ভাবে বললে এই প্রতিশব্দে একলেশিয়াতে বলা হয় যে এক কথাটার মানুষ হচ্ছে বেরিয়ে আসা, আর সেই আমরা জানি যে কেলিও কথাটার মানে হচ্ছে যে আহূত করা, তার মানে এই পাপের পৃথিবীর এত লোকের মধ্যে দিয়ে যিশুর আমাদের মনোনীত করেছে তার পবিত্র সন্তান হিসেবে। এই একসাথে যখন আমরা জড়ো হই, অ্যাসেম্বল বা সমাবেশ বা জমায়েত একসাথে তার আত্মায়, পবিত্র আত্মায় তার নামে, সেটাকেই বলা হয় মণ্ডলী বা চার্চ। পার্টিকুলার এই গৃহেতে আসলেই নয়, আমরা যেখানে এই অবস্থানে দাঁড়াবো সেটাকেই বলা হয় চার্চ, যদিও একটি শব্দটা অনেকভাবে পৃথিবীর বাহ্যিক সমাবেশকেও বোঝায় গ্রিক প্রতিশব্দে। তাই আসুন আমরা এর পরের জায়গায় দেখি যে এর ভিত্তি কোথায়, চার্চের ভিত্তি কোথায়। চার্চ হচ্ছে একটা ঐশ্বরিক সমাবেশ, তার উদ্দেশ্যটা কি এই মণ্ডলী গঠনে, এফিসিয় 1:5 বলে যে যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বর, যে খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের তার সন্তান আগেই ঠিক করে রেখেছেন। কিন্তু কেন এটা ঠিক করেছেন, ডেকেছেন, কারণ এটা তার মঙ্গলের পরিকল্পনা। আমরা পড়েছি না জেরেমিয়া 29:11 যে ঈশ্বরের সর্বদা আমাদের মঙ্গলের পরিকল্পনা। তাই এটা আমাদের সমস্ত ভাবেই ঈশ্বর জন্মের পূর্বে থেকে উনি নির্ধারিত করে রেখেছেন যে তার মধ্য দিয়ে আমরা তার পবিত্র সন্তান হব আমরা। আর এটা আজকে কত বড় আনন্দের আপনার আমার জন্য যে আমরা তার পবিত্র সন্তান হওয়ার যোগ্যতা পেয়েছি। আর তাই আসুন যে সেই ঈশ্বরের সমস্ত যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দাঁড়িয়েছি
এফেসীয় 1:11-তে বলে যে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন আমরা তার সন্তান হব, এই চার্চে তার মণ্ডলীতে আমরা আসব, এটা তার পূর্ণ অভিষ্ঠান। কিন্তু এই যে আমরা ঈশ্বরের নির্বাচিত সন্তান, এই যে চার্চ মণ্ডলী, এটাকে কে গঠন করেছে? আমরা কেউ করেছি একসাথে এসে প্রার্থনা করে বসে গেলাম? আমরা বাক্যে দেখি যে এর ভিত্তিটা কে দিয়েছেন, করেছেন। শুধু ভিত্তি নয়, আমরা যখন একটা বাড়ি করি, বাড়ির একটা কি হয়, ঢালাই করা হয়, ভিত গাঁথা হয়, তাই না? লোহা শেকড় বা যাই দেয়া হয়, দিয়ে সেটা একটা ভিত্তি করে ঢালাই করা হয়। তো ঢালাই একজন করেন আর ভিতটা অন্য কিছু জিনিস। কিন্তু বাক্য আমাদের কি শেখায়, আত্মিকভাবে আমরা কি মণ্ডলী বা আমরা একটা গঠন পেয়েছি। সেই গঠনটা কি হচ্ছে? এই ভিত্তি হচ্ছে খ্রিস্ট। উনি শুধু ভিত্তি করেননি, আমাদের ভিত্তি গাঁথেননি, তিনি স্বয়ং ভিত্তি। ভালো করে আমাদের এটা বুঝতে হবে যে যীশু স্বয়ং ভিত্তি এই মণ্ডলীর, আত্মিক মণ্ডলীর। যে আমরা আজকে এসে উপাসনা করছি, আমরা আমরা যেখানে জীবনে চলছি সর্বভাবে মণ্ডলীর সাথে যুক্ত হয়ে, চার্চের প্রথমে স্থানীয় চার্চ এবং তারপরে বিশ্বের সমস্ত স্থানীয় চার্চ নিয়ে, সেটা হচ্ছে সমগ্র চার্চ বা বিশ্ব চার্চ বা বিশ্ব মণ্ডলী। তাই করন্থীয় 3:11 বলে খ্রিস্ট হচ্ছেন আমাদের সেই ভিত্তি, যার ওপর, যার মৃত্যু পবিত্র বলিদান ক্রুশে, কবরে শায়িত 3 দিন এবং পুনরুত্থিত জীবন, এই তিনটের ভিত্তি কাজের ওপর, তার জীবনের এই তিনটি কার্যকারিতার ওপর ভিত্তি করে আজকে আমাদের এই আত্মিক মণ্ডলী বা চার্চ বলা হয় যাকে, গঠন করা হয়েছে। তাই আমরা জেনেছি যে চার্চ কথাটা, শব্দটা অর্থ কি, আমরা জেনেছি এর ভিত্তি কে, আমরা এও জানছি যে এই ভিত্তি প্রস্তর কে স্থাপন করেছেন। বাইবেলে যদি পড়ি মথিলিখিত 16:18-তে সেখানে বলছে পিতরকে আমাদের প্রভু যে আমি এই তোমার বিশ্বাসের ওপর নির্মাণ করব সমগ্র চার্চের ভিত্তি। তার মানে উনি শুধু নিজেই আমাদের ভিত বা ভিত্তি নন চার্চের, উনি ভিত্তি স্থাপনকারী। পৃথিবীতে খুব কম দেখা যায় যে যিনি ভিত্তি, তিনি ভিত্তি স্থাপন করছেন। আত্মিকভাবে যিশু এই চার্চের সবকিছু তার মানে। তাই আজকে এই চার্চের গঠন সম্বন্ধে আমরা জানবো কিছুটা, যে চার্চের গঠনটা কি, যে চার্চের গঠন হচ্ছে যে আমরা যারা ঈশ্বরের নির্বাচিত, রোমিও 8:28-30 বলে যে এটা জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। কি হব আমরা? যিশুর মধ্য দিয়ে একে অপরের ভাই হব, একে অপরের সাথে যুক্ত হব, আর তাই তিনি আমাদেরকে তার মধ্য দিয়ে ধার্মিক করলেন। কেন? আমরা শুধু চার্চে নয়, চার্চের বাইরেও তার আচরণ, তার জীবনের মতো চলি, যাতে তার গৌরব হয়। কিভাবে? আমি শুধু ভালো চললাম আর আরেকজন এই চার্চে অন্যরকম চললো, না, প্রত্যেককে একইভাবে সুন্দর সেই জীবনে চলতে হবে। আজকে শিখবো আমরা সেই অংশ থেকে। চার্চ হচ্ছে ঈশ্বরের নির্বাচিত। 1 পিতরের 2:9-10 বলে যে আমরা হচ্ছি তার মনোনীত মানব গোষ্ঠী, তার নিজের জনগোষ্ঠী এবং তার আপন প্রজা, তার নিজের লোক আমরা। আর তাই এটা আমরা এভাবে পাইনি, তার ঈশ্বরের দয়াতে পেয়েছি, যা আগে কেউ পায়নি, ইহুদি জাতিরা পায়নি। আর আজকে এই চার্চ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। চার্চের তিনটা প্রকৃতির কথা আজকে সংক্ষিপ্ত ভাবে বলবো। একটা হচ্ছে আমরা ঈশ্বরের মানুষ, যেটা এর আগের বাক্যে আমরা
পড়লাম যেখানে বলছে যে তোমরা ঈশ্বরের আপন প্রজাবৃন্দ, দ্বিতীয় কি আমরা একটা দায়িত্বশীল মণ্ডলী, যে এই মণ্ডলীর ওপর যিনি যিশুর ভিত্তি করে ওপর এই মণ্ডলী দাঁড়িয়েছে, সেই মণ্ডলী বিশ্বাসযোগ্যতা থাকবে, কারণ তারা যিশুর প্রতি বিশ্বাস করে এই নতুন জীবন পেয়েছে এবং প্রত্যেকে একই আত্মায়, পবিত্র আত্মায় এবং একই বিশ্বাসে এবং একই বাপ্তিস্ততায় প্রত্যেকে এখানে একত্রিত হয়েছে। প্রত্যেকের হৃদয়ে খ্রিস্টের পবিত্র আত্মার বিরাজ আছে। আর তাই তৃতীয় প্রকৃতি হচ্ছে যে খ্রিস্টের দেহ। আর তাই এই মণ্ডলীর প্রকৃতি তাই খ্রিস্টের এই দেহর প্রকৃতি নিয়ে, মানে চার্চ বা মণ্ডলী আত্মিক ভাবে আজকে আমরা শুনবো। আমরা জানি আমাদের প্রত্যেকের দেহ আছে, শুরু হয় কোথায়? মাথা থেকে। এই মাথা কি করে? আমাদের দেহের যে কোনো অংশে যা কিছু হয় তা কিছু আমাদের জানান দেয়, পরিচালনা করে। আমাদের ব্রেন ভেতরে যে মাথায় রয়েছে তা বলে দেয় যে আমাদের কোথায় কি করতে হবে। আমরা ভাবি আমাদের এখানে যদি আগুন লাগে, স্পর্শ বা চিমটি কাটে, মনে হয় এখানে লাগলো, কিন্তু এটা আমরা জানলাম কি করে? এখান থেকে আমাদের নার্ভের মধ্য দিয়ে এই ব্রেনে সেই সেন্সটা দেয়, সেই জ্ঞানটা দেয় যে এইখানে কিছু হয়েছে, এই না এখান থেকে আমরা বুঝি এখানে কিছু হয়েছে। তেমনি এই খ্রিস্টের আত্মিক দেহ বা চার্চ বা মণ্ডলী যা আমাদের প্রত্যেকের আত্মিক জীবন নিয়ে গড়ে উঠেছে এবং প্রত্যেকে আমরা খ্রিস্টের সন্তান, তাদের প্রত্যেকের এক এক জীবনধারা রয়েছে বাস্তব জীবনে, কিন্তু তাদের আত্মিক জীবনে যিশুর প্রতি সমগ্র বাধ্যতা, নম্রতা, ভালোবাসা রয়েছে। আর তাই আজকে ঈশ্বর আমাদের নির্বাচিত করেছেন তার খুশির জন্য এবং ভালোবেসে, সেই জন্য আজকে আমরা ঈশ্বরের মানুষ, আর সেটা আমরা সেই দায়িত্বশীল মানুষ। কিন্তু আমাদের আজকে ঈশ্বর সেই বিশ্বাসযোগ্য হিসেবে সন্তান রূপে তৈরি করেছেন, তাই সেই বিশ্বাসী সন্তান হিসেবে আমরা দেখব এই খ্রিস্টের দেহের প্রকৃতি কি বলছে। এক করন্থীয় 12 অধ্যায়ের যদি আমরা পড়ি, সেখানে বলছে 3:5 যে ঈশ্বরের আত্মার কথা কইলে কেউ যিশু সাপগ্রস্ত এবং পবিত্র আত্মার আভিষেকে ব্যর্থ রেখে কেউ বলতে পারে না প্রভু খ্রিস্ট। তার মানে যার মধ্যে যিশুর ভালোবাসা এবং পবিত্র আত্মা রয়েছে সেই যিশুকে প্রভু বলে শুধু মুখে নয়, হৃদয়ের সেই ভালোবাসায় চলতে পারে। বলছে যে এই দেহের মধ্যে আমরা রয়েছি যিশুর আত্মিক ভাবে, যিশু হচ্ছেন তার মস্তক স্বরূপ। একটা দেহেতে যেমন হাত থাকে, পা থাকে, মাথা থাকে, তেমনি দেহের সাথে তুলনা করা হয়েছে এই মণ্ডলীকে। সেই মণ্ডলীতে আপনাদের সেই দেহের মধ্যে কি থাকবে? নানান রকম কাজ থাকে, হাতের একটা কাজ, চোখের একটা কাজ। হাত দিয়ে দেখা যায় না, চোখ দিয়ে দেখতে হয়। চোখ দিয়ে আমি কোনো কিছু তুলতে পারি না, হাত দিয়ে তুলতে হয়। নাক দিয়ে আমি কথা বলতে পারি না, মুখ দিয়ে বলতে হয়। কান দিয়ে আমি নিঃশ্বাস নিতে পারি না, নাক দিয়ে নিতে হয়। তাই প্রতিটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের একটা নির্দিষ্ট কাজ রয়েছে এবং একটা যদি কাজ না করে আমাদের ডাক্তারের কাছে ছুটতে হয়। আর তাই প্রথম যেটা মণ্ডলীর দেহের মধ্যে তার গঠন এবং প্রকৃতি নির্বাচন করে তা হচ্ছে একতা। এই দেহেও যেমন আমাদের হাত পা সব মিলিয়ে আমরা যদি দেখি, সেই দেহতে যদি সঠিকভাবে কাজ না করে সমস্ত কিছু, তাহলে আমাদের অনেক কষ্টে পড়তে হয়।
আমাদের দেহের প্রতিটি কলকব্জা যদি ঠিক মতো, যখন প্রয়োজন, শুধু ঠিক মতো না, যখন প্রয়োজন তখন কাজ করতে হবে, না হলে এর কোনো কাজ হবে না। আর তাই 1 করিন্থীয় 12 অধ্যায়টা আমার খুব প্রিয়, যদিও অনেক শিক্ষামূলক লাগে, কিন্তু শিক্ষার থেকে বড় শিক্ষা যে প্রভুর গৌরবের জন্য আমাদের কতটা মূল্য এই মণ্ডলী চার্যের মধ্যে এক একটা ভাই বোনে, তা এখানে জানলে বোঝা যায়। তাই বলছে যে দেখো, আমাদের দেহের এক একটা অংশ এক এক রকম, হাতের 5টা আঙুল আমরা খুব প্রবচনে বলি সমান নয়, কিন্তু এই কোরে আঙুলটারও একটা ভূমিকা রয়েছে, এটা না থাকলে অনেক কষ্ট হয়। যখন আমরা কিছু নিই, এই 5টা আঙুলে তুললে কিন্তু তার মজবুতিটা বোঝা যায়। আর যদি কোরে আঙুলে তুলতে বলি বা 1টা আঙুলে তুলি, ভাতটা কি হয়, চাপ পরে বেঁকে যায়। আর তাই খ্রিস্ট মণ্ডলী হচ্ছে সেই যাদের প্রত্যেকের হৃদয় নিজের ভাবনায় চলে না, খ্রিস্টের ভাবনায় একে অপরের পরিচর্যা করে। আমরা যদি দেখি এই 1 করিন্থীয় 12 অধ্যায়ে, যেখানে বলছে যে দেখো, তোমাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছু, কিন্তু তোমাদের এক একটা দেহতে এক এক রকম হয় না। যদিও এখানে 1 করিন্থীয় স্ক্রিনে দেখাচ্ছে 12:3-5, এটা 3-5 না, আরো পরের অংশে 26-27 ওইখানে বলছে যে দেখো, তোমাদের দেহে যদি একটা অঙ্গ যদি কষ্ট পায়, তাহলে পুরো দেহটাই কষ্ট পায়। আমি যেমন কয়েকদিন ধরে খুব ঠান্ডায় সর্দি আছে আমি দেখছি, বা আমাদের মন্ডলীতে আপনারা অনেকে অসুস্থ আছেন, বলুন তো, আপনার পায়ে ব্যথা হলে শুধু ব্যথাটা পায়েই থাকে, চলতে না পারলে সারা দেহটা চলতে পারে না, তাই না? দেহের মধ্যে যদি খুব সুগার বেড়ে যায়, কষ্টটা কি হয়, চোখ, কখনো চামড়া চুলকোতে শুরু করে, পুরো দেহটাকে একটা আক্রান্ত করে দেয়। তার মানে এই মণ্ডলী তো তাই, আমাদের খ্রিস্টের আত্মিক ভাবে তুলনা করা হয়েছে মণ্ডলীর সাথে দেহ, যে এই দেহটার সাথে খ্রিস্টের এই মণ্ডলী, আপনারা চার্চে যারা রয়েছেন প্রত্যেকে যিশুর আত্মিক দেহের মধ্যে রয়েছেন। তাই আপনাদের জীবনে যদি যিশুর ভালোবাসা কাজ, তার পবিত্র আত্মার কাজ, তার জীবনে সেই নম্র ভালোবাসা, বাধ্যতা, তার জীবনে চলার যে কাজ, সেটা যদি তার মতো করে না হয় পবিত্রভাবে, তাহলে তার ফল শুধু খ্রিস্ট পাবে না, তার ফল এই মণ্ডলী প্রত্যেকেই কষ্ট দেবে। কারণ এটা একটা দেহের মধ্যে, এই নয় ওই বোনের যা কিছু হোক আমার কিছু যায় আসে না, বা এই ভাইয়ের যা কিছু হোক আমার কিছু হবে না, অবধারিত হবে। যেমন বাস্তব বলি, এখানে কাটলে, রক্ত বেরোলে যন্ত্রণা সারা দেহে হবে, শুধু কাটলে। আর বাক্যে আরো বলে, আমরা পড়ি এই 12 অধ্যায়ের, যে বলে যদি দেখো, তোমার যদি এই হাতটা বলে ভেঙে গেছে, এই বাঁ হাতটা ভেঙে গেছে, আমি এরকম প্লাস্টার করে আছি, আর এই ডানাত বলে না না না, ও এখন রেস্ট নিচ্ছে, আমি এখন পারবো না তোমাকে, তাহলে আমাদের জীবন চলবে না। ডানাতকে যদি তখন তার মতো কাজ করে যেতে হবে যতক্ষণ না এই হাতটা সুস্থ হয়। আবার এই হাত সুস্থ হলে মনে রাখবে, এই ডানাতটা বিপদে আমার দু হাতে কাজ করতাম, কিন্তু এ অনেক সাহায্য না করলে তাহলে আমি এই দেহটা মরে যেত, দেহের কাজ না হলে আমার এই ভাঙা ভাবে থেকেও বেঁচে থাকতে পারতাম না। তাই খ্রিস্টীয় জীবনে চার্চে আমরা একে অপরের প্রতি ভালোবাসা, প্রার্থনা এবং সাহায্য যদি না করি, তাহলে এই দেহটা শুধু ক্ষতি হবে না, এই দেহটা খ্রিস্টের সম্পূর্ণতা পাবে না, আশীর্বাদ পাবে না, পচে যেতে পারে। আর যিশু বলে পচে গেলে ফেলে দেয়া, কিন্তু ধন্যবাদ, আমরা তার আত্মিক পরিত্রাণ পেয়েছি যা কখনো বিনষ্ট হবে না।
কিন্তু আমরা চার্চের মণ্ডলীতে, তাই প্রথমে এই একতাটা আমাদের মনে রাখতে হবে। রোমিও 12:4-5 বলে যে আমাদের এক দেহে যেমন অনেক অঙ্গ, সকল অঙ্গের কাজ এক নয়, তেমনি আমরা খ্রিস্টের এক দেহ, প্রত্যেকে পরস্পর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। হ্যালেলুইয়া। তাই আজকে আপনাদের কোন ভাই বোন খ্রিস্টীয় যদি নানান অবস্থায় থাকে, তাকে সম্পূর্ণ দেখার দায়িত্ব আপনার, কারণ খ্রিস্ট হচ্ছে আমাদের এই জীবনের ভিত্তি। এই জীবন নিয়ে আমরা দাঁড়িয়ে আছি খ্রিস্টের চার্চে, তার দেহের স্বরূপ। তার মধ্যে আমরা কোথাও না কোথাও আমাদের মূল্য আছে, আমাদের আত্মিক জীবনের কাজ তার দেহকে গৌরব দেবে, এই না আমি বাক্য কম জানি বলে আমার কোনো ভ্যালু নেই, না। ঈশ্বর আমাকে যা দিয়েছে তার মধ্যে থেকে উনি ব্যবহার করবেন। কারোর কাজ আমরা জানি, নতুন নিয়মে দেয়া রয়েছে সাধুপত্রের পৌলের পত্রে, যে কারোর কাজ আছে বাক্য দেওয়া, কারোর কাজ চার্চে বোঝা, কারোর কাজ কম্পিউটার চালানো, কারোর কাজ স্তুতি করা, কিন্তু প্রতিটাই হচ্ছে ঈশ্বরের গৌরবের জন্য। তার দেহ হিসেবে আমরা কাজ করছি, এই কোরে আঙুলটা ছোট বলে একে অমর্যাদা করি না, আমরা একেও ব্যবহার করি, এটাকেও ব্যবহার করি, এটাকেও ব্যবহার করি। আর তাই আমাদের এই দেহের মতো করে খ্রিস্টের দেহটাকে যদি মনে করি আত্মিক ভাবে, প্রত্যেকে একে অপরকে নানান ভাবে আত্মিক ভাবে, শুধু সুখে দুঃখে না, আত্মিক জীবনে প্রত্যেক ভাবে আমরা একে অপরে চার্চে এসে এবং চার্চের বাইরে যখন মণ্ডলী সভাগুলো আমরা করি এবং এছাড়াও বাইরে একে অপরের সাথে সহভাগিতা নানানভাবে যুক্ত থাকবো, পরস্পরকে ভালোবাসবো, পরস্পরকে সাহায্য করব, পরস্পরের জন্য প্রার্থনা করব, কারণ একটা অঙ্গ বিকল হলে পুরো দেহটা ক্ষতিগ্রস্ত হবে। তাই এখানে সেই একতার কথা, দ্বিতীয় কি বৈচিত্র্যের কথা। 1 কুরিন্থীয় 12:17-20 বলে যে সমস্ত দেহ যদি চক্ষু হইতো তাহলে কান নিয়ে কোথায় থাকতো? আমার দেহের মধ্যে যদি চোখ, সারাটাই চোখ থাকবে তাহলে শুনতাম কোথা দিয়ে? আবার যদি বলতো সমস্ত জায়গায় যদি কান থাকতো শুনতেই পেতাম, তাহলে নাক না থাকলে গন্ধটা কোথা থেকে পেতাম? আর তাই বলছে ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী আমাদের এই দেহটাকে এত সুন্দর গঠন করেছে। ভাবুন কত সুন্দর ঈশ্বর আমাদের এই গঠন করেছেন। আর হুবহু সেই মেটাফোর বা সেই স্বরূপটাকে আমরা ব্যবহার করছে খ্রিস্টের চার্চ বা মণ্ডলী দেহের মতো করে, এবং খ্রিস্ট সেই ভিত্তি আমাদের এই মণ্ডলী। আর তাইলে বলছে যদি আমরা সকলে ভাবি আমি চার্জের সব, আমার কাছে গুণ আছে, আমি কম্পিউটার খুব ভালো চালাতে জানি, আমি না গেলে কিচ্ছু করতে পারবে না, মাঝে মাঝে খুব ভালো লাগে, না। ঈশ্বর প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়েছে। অথবা আমি ভাবি আমি ভালো বাক্য দিতে জানি, কেউ আমি ছাড়া চলবে না, না। অথবা আমি জানি যে আমি গেলে লোককে সবাইকে আহ্বান করি গেটে দাঁড়িয়ে, এ কাজটা কেউ বলতে পারবে না। অথবা আমি জানি আমি ছাড়া সুসমাচার এখানে আর কেউ করতো না। ঈশ্বর প্রত্যেককে একটা বৈচিত্র্যময় গুণ দিয়েছে, বিভিন্নতা দিয়েছে আমাদের এই দেহটাতে। ওই যে বললো শুধু চোখ দিয়েই ভরে দেয়নি, শুধু কান দিয়েই ভরে দেয়নি, তাই নানা বৈচিত্র্যময় দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, তাই দেহটাকে এত সুন্দর দেখতে লাগে। আপনারা সাজগোজ করেন না অনেকে, শুধু কি জামা কাপড় বা শাড়ি বা টাই এসব পরেন না, চুলটাকে সুন্দর করেন, মুখটাকে ফেসিয়াল করেন, যারা মহিলারা আছেন কানে কিছু গহনা দেন, অলংকার করেন, নিজেদের অলঙ্কৃত করে নেন, তাই না? বৈচিত্র্যময় করেন। যদি কান না থাকতো কানে দুল কোথায় পড়া হতো? যদি চোখ না থাকতো শুধু কানই থাকতো তাহলে আইলাস কোথায় দেয়া যেত? আর যদি আমাদের দেহে হাত না থাকতো তাহলে সেলফি কি করে তোলা যেত? কত কিছু আছে,
যিশু এই বৈচিত্র্যময় দেহটার মতো তার মণ্ডলিত প্রত্যেককে নানান ধরনের বৈশিষ্ট্য, গুণ, আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন। তাই সেগুলো একে অপরে আমরা একতার মধ্য দিয়ে, অহংকার বা অহমিত না হয়ে, আমরা পরস্পরকে সাহায্য করব, পরস্পরের জন্য সেই একই দেহের মধ্যে, যাতে এই মণ্ডলিটা, দেহটা সর্বদা টকবক করে ছোটে। আজকে হয়তো কেউ অসুস্থ, এখানে চার্চে আসতে পারেনি, তার জন্য আমরা কি করবো? ইয়ে বললাম, একটা হাত ভেঙে গেলে আর একটা হাতে দায়িত্ব নিতে হবে। আজকে কোনো বোন অসুস্থ আসছে, স্তুতিগান গাইতে পারেনি, হতে পারে, কিন্তু আমি গিয়ে দাঁড়াবো ওই বোনের জায়গায়। আমি হয়তো জানি না কি স্তুতিগান, কিন্তু প্রভু আমার যদি বলে আমি দাঁড়াবো, তার দুজনের সাথে আমি তিনজন হব। এটাই হবে বৈচিত্র্য, এটাই হবে পরস্পরের প্রতি দায়িত্বশীলতার খ্রিস্টীয় জীবনে, তার দেহে এক অপূর্ণ, এক পূর্ণতা, খ্রিস্টের পবিত্রতার জীবন যা নির্বাচিত করেছেন উনি আমাদের। আর সেই দ্বিতীয়, প্রথম গেল একতা, দ্বিতীয় বৈচিত্র্য, তৃতীয় আসবে পারস্পরিকতা, তার মানে আমাদের সহভাগিতা তাকে অপরকে। দুটো অংশ আছে, একটা রোমিও থেকে আসছে, একটা এফেসীয়তে আছে। প্রথমটা হচ্ছে কি, তোমরা মানে আমরা সকলে মিলে খ্রিস্টেতে যাতে দেহটাকে গঠন করি, একে অপরের সাথে যাতে সর্বদা সংযুক্ত থাকি, বিচ্ছিন্নতা ভাবে না থাকি। আমার একে ভালো লাগে না, কথা বলবো না, ও বাবার শাড়িটা কেমন পরেছে, ও বাবা কেমন লেংচে লেংচে হাঁটে, ও বাবা কিরকম টেরা চোখে থাকা, না, ঈশ্বর আমাদের যে রূপে তৈরি করেছে সেটাই উনি গ্রহণ করেছেন। শুধু বাহ্যিক আকারে নয়, মনটাকেও, পাপীর মনকে তিনি সম্পূর্ণ সেই অবস্থায় নিয়েছেন। বলেননি যে এই মনটাকে ফেলে দেব, বলেছেন এই মনটা, পাপ পুণ্যটা আমার কাছে অনুতপ্ত হৃদয়ে দাও, আমি একে তৈরি করব, গঠন করব। আর তাই খ্রিস্টের এই দেহর মধ্যে আমরা তার অঙ্গ, সেই অঙ্গগুলোকে পরস্পরকে কি করতে হবে, সংযুক্ত থাকতে হবে এই দেহের সাথে। হাতটা দেহের বাইরে নেই, নাকটা কেটে দেহের বাইরে নেই, চোখটা কেটে দেহের বাইরে নেই, আঙুলটাই হাতে আছে, বাইরে গেলে এর কোনো কার্যকারিতা নেই। হাত কেটে গেলে ওই হাত দিয়ে কেউ কেউ লাগিয়ে নিতে পারবে? কাজ হবে না। যদি কানটা কেটে দেওয়া যায়, ওই কানটা কারোর আগে জুড়ে দিলে কাজ হবে? হবে না। তাই আমাদের এই বাহ্যিক অঙ্গগুলোকে, এই খ্রিস্টের দেহে যখন আমরা এক একটা ভাই বোন আছি দেহের মধ্যে, প্রত্যেককে কি করতে হবে, প্রত্যেককে একে অপরকে শুধু সাহায্য নয়, তাই বলেছে কি, আমরা একে অপরের এই একই দেহে থাকলে মিথ্যে কথা বলবো না, শুধু না, একে অপরকে স্বচ্ছতা রাখবো, বিশ্বাসযোগ্যতা রাখবো, ট্রান্সপারেন্সি রাখবো, যাতে সহভাগিতায়, প্রার্থনায়, প্রচারে আমরা ঝাঁপিয়ে একসাথে যাব। দুজন যাবে, তিনজন, আমি তিন দিন গিয়ে ভাবলাম আমি অনেক করে ফেলেছি, তিন দিন আমি গেছি ও তিন দিন যাইনি ও যা, না, আমি তিন দিনের জায়গায় আমি যাচ্ছি, ছদিনও যাই, আমি যিশুর জন্য করছি, আমি আমার নিজের জন্য নয়। আর তাই বলছে যে এই দেহ থেকে হাত বাদ দিলে তার জন্য মূল্য থাকে না, মৃত, তেমনি এই খ্রিস্টের দেহের মধ্যে থেকে সরে গিয়ে আমরা আমাদের বা এই চার্চ থেকে সরে গিয়ে, এই মণ্ডলীর বাইরে গিয়ে শুধু খ্রিস্টীয় জীবন হয় না, খ্রিস্টের জীবন পাওয়া মানে খ্রিস্টের মণ্ডলীর সাথে যুক্ত থাকা, তার মধ্য দিয়ে তাকে সাহায্য করা, একে অপরের কাজে চার্চে এসে কোনটা করতে হবে, শুধু বাইবেল পড়া না, চার্চের অনেক কাজ থাকে, সেই মণ্ডলী একে অপরের সাথে সাহায্যকারী হওয়া, এছাড়া প্রার্থনায়, সহভাগিতায়, হাউস চার্চ প্রেয়ার গুলোতে যুক্ত থাকা, সকলে মিলে। দূর আমি যেতে পারি না, কাছে আমি যেতে পারি, এই সবগুলো কথা না। পা যদি বলে ব্যথা হচ্ছে, হাত যদি বলে অত নিচে আমি যেতে পারবো না, ব্যথা যেখানেই হোক পা কেটে ফেলে দাও, তাহলে পায়ের কি অবস্থা হবে? পায়ে যেই কিছু হয় আমরা কি করি, হাত দিয়ে ওখানটা চেপে ধরি, উফ কি ব্যথা, মালিশ করি, হাত দিয়ে করি না। তেমনি যদি আমি ভাবি মণ্ডলী ছাড়াও ঠিক আছে, আমি আমি বাক্য জানি, আমি বাড়িতে পড়ে নেবো, সব হয়ে যাবে,
না, তার মানে খ্রিস্টের দেহে আমার কোনো মূল্য আমি স্বীকার করছি না, যে খ্রিস্ট নির্বাচিত করেছে তার দেহের মধ্যে এবং একইভাবে যুক্ত থেকে কাজ করার জন্য, সেটাকে আমি অবজ্ঞা করছি। তাতে আমাদের কি হয়, সেই মূল্যহীন হয়ে যায় আত্মিক জীবন। তাই এই তিনটে আজকে তার প্রকৃতি গঠন নিয়ে আমরা শিখলাম। আসুন আমরা আসল যে দেহকে চালায় তার কথা শুনি। যিশু হচ্ছেন সেই মস্তক স্বরূপ। এফিসিয় 5:28-30 বলে, স্বামীরা যেমন নিজের দেহকে ভালোবাসে তেমনি তার স্ত্রীকেও যেন ভালোবাসে। কারণ কেউ আমরা নিজের দেহকে ঘৃণা করি না, এই দেহকে খাওয়াই দাওয়াই সাজাই গোছাই তারপরে সেলফি তুলি, কতটা আমরা ভালোবাসি, এত সেলফি তোলা হয় তাই না আজকালকার দিনে। বলছে সেই খাদ্য দিয়ে আমরা পুষ্ট করি, ভালো ভালো করে যত্ন নিই, তেমনি ভাবে, এটা বলা হলো কেন, তেমনি ভাবে খ্রিস্ট যিশু আমাদের এই মণ্ডলী চার্চকে কি দেন, তার আহার দেন, যত্ন দেন, আত্মিক যত্ন করেন, আমাদের দেহের যত্ন কিছু উনি দেন, তেমনি আমাদের আত্মিক জীবনকে তার দেহের মধ্য দিয়ে গঠন করেন, কারণ আমরা তার দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ। হ্যালেলুইয়া। আমাদের পুরো দেহকে সঞ্চালন করে কি, প্রথমে আমি বাক্যে শুরু করেছি, এই মাথা, আমাদের দেহে যা কিছু, আর যিশু হচ্ছেন আত্মিক ভাবে চার্চ বা মণ্ডলীর মাথা। যে মাথা আমাদের সর্বদা, প্রত্যেক যারা আমরা তার দেহের মধ্যে রয়েছি নানান জায়গায় নানান ভাবে, তাদের নির্দেশ কোথা থেকে আসে, আমাদের জীবনে মাথা থেকে সবকিছু হয়, তেমনি যিশুর থেকে নির্দেশ আসবে। আর যিশুর নির্দেশে আমাদের প্রত্যেকটা ভাই বোন এই মণ্ডলীতে একইভাবে কাজ করব, তবেই মণ্ডলীর উদ্দেশ্য, যিশুর দেহের উদ্দেশ্য, নতুন যে দেহ দিয়েছেন আত্মিক দেহ এই মণ্ডলী, তার সার্থকতা দেখা যাবে, তার সত্যকে আমরা দেখতে পাব। আর তাই কলসীয় 2:19-20 বলে যে দেখো যে খ্রিস্ট হচ্ছে মস্তক স্বরূপ। আমাদের এই দেহটা মানে পার্থিব দেহ শুধু নয়, আমাদের সমস্ত আত্মিক দেহটা, অঙ্গ প্রত্যঙ্গ গুলো পরস্পর পরস্পরের যাতে চিন্তা করে, যাতে যত্ন নেয়, যাতে এতেই কি হয়, দেহ শক্তিশালী হয়, আর দেহ একসাথে ধরে রাখে, আর এইভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে দেহ দা হাউস অফ গড চার্চ মন্ডলী বৃদ্ধি লাভ করে। হ্যালেলুইয়া। একতা, বৈচিত্র্যময় বা বিভিন্নতা, এবং তৃতীয় পরিধি, তাই ঈশ্বরের ইচ্ছে অনুসারে, কারণ এই আত্মিক ভাবে যিশু হচ্ছেন মাথা এই মণ্ডলী। আর আমাদের এই মণ্ডলীকে শক্তিশালী করতে হলে, আমাদের দেহকে শক্তিশালী করতে হলে কি হয়, ভালো ভালো খেতে হয়, এবং ব্রেন আমাদের নির্দেশ দেয় কোনটা ঠিক কোনটা বেঠিক। আর তাই আমাদের সুগার বেড়ে গেলে আমাদের মনে রাখতে হয় ব্রেনে, এবং সে অনুযায়ী নির্দেশ দিয়ে খাওয়া খেতে হয়, চলতে হয়, এক্সারসাইজ করতে হয়। তেমনি খ্রিস্টীয় দেহতে যদি অতিরিক্ত সুগার হয়ে যায়, ব্লাড সুগারের মতো মুশকিল আছে, আবার অতিরিক্ত যদি প্রেশার বেড়ে যায় তাহলেও মুশকিল আছে, অথর্ব হয়ে যাবে, অনেকে প্যারালাইসিস হয়ে যায়, দেহ কাজ করবে না তখন। তাই এটাকে ফল করতে গেলে, শক্তিশালী দেহ সজীব রাখতে গেলে, জীবন্ত, সেই একে অপরের জন্য চিন্তা করতে হবে, সহভাগিতা করতে হবে, প্রার্থনা করতে হবে, পবিত্র বাক্য পড়তে হবে, নিজের স্বার্থকে সরিয়ে খ্রিস্টের দেহকে পূর্ণ লাভের জন্য শক্তিশালী একে অপরে মিলে কাজ করতে হবে। আর এতেই তার দেহ, স্থানীয় দেহ যেমন দা হাউস অফ গড চার্চ এবং বিশ্বমন্ডলী মজবুত শক্তিশালী হবে, আর তার সমস্ত এই আকাঙ্ক্ষা ঈশ্বরের এই মস্তক থেকে যে এসছে আমাদের জীবনে, তখনই পূর্ণতা পাবে। যিশু আমাদের সেই বিশ্বস্ত জীবনের
দায়িত্ব দিয়েছেন। আমাদের এই মাথা হাতটাকে এইভাবে চেপে ধরে রাখেনি, না এখন করবে না, যখন দরকার আমি বলবো হাতটাকে ছাড়বো যাবে না। মাথা আমার দেহের মধ্যে রয়েছে কিন্তু হাতটাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। তুমি যেভাবে দোলাও হ্যালো করো কিন্তু কাজের সময় কিন্তু আমি যেভাবে বলবো শুনবে। তেমনি মন্ডলী, মন্ডলীর মতো যিশু, উনি আমাদের জীবনে নানান স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই মন্ডলীর জন্য যা করা শক্তিশালী দরকার, ভালো ঈশ্বরের আকাঙ্ক্ষায়, বাধ্যতায়, নম্রতায়, সত্যতায় এবং পবিত্রতায় সেই জীবনযাপন আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে করতে হবে। তার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। তা যে অবস্থায় আমরা থাকি জীবনে, নিজের স্বার্থ, নিজের দোদুল্যমান, ভ্রষ্টাচার, দুষ্টাচার, দাবিচার, জীবনযাত্রা থেকে আমাদের মুক্ত হতে হবে। একটা জায়গায় যদি ফোড়া হয়, ঘা হয়, পুরো জায়গাটা অপারেশন করতে হতে পারে এবং সারা দেহটাকে তখন বেদনা করে। যদি মুখটা এখানে পুড়ে যায়, আমার শুধু এই মুখটা দেখতে খারাপ লাগবে না, লোকে বলবে এ দেখতে অত সুন্দর নয়। তেমনি এই খ্রিস্টের দেহ যদি আমাদের কারোর মধ্যে জীবনযাত্রা যদি খ্রিস্টের অনুরূপ না হয় বা একে অপরের প্রতিও যদি না হয়, ঘৃণা থাকে একে অপরের প্রতি, বিশ্বাস না থাকে, অভিযোগ থাকে, তাহলে সেই দেহ বৃদ্ধি লাভ করতে পারে না, তার সৌন্দর্য কোনোদিন আসতে পারে না, হাজার অনেক কিছু মাখিও তাকে সুন্দরত্ব আনা যায় না, কারণ তার মধ্যে খ্রিস্টরত্ব, খ্রিস্টের প্রকৃত আত্মিক সৌন্দর্য হারিয়ে যায়। আর তাই প্রত্যেকের কাছে আমার আবেদন, খ্রিস্টের ইচ্ছে অনুসারে, এটা আমাদের আপনার আমার অনুসারে, আমরা এখানে নির্বাচিত নই, এই চার্জে আমি চাইলেই আসবো না চাইলে আসবো না, এটা আমার ইচ্ছেতে যখন হয় তখন এই দেহ আমার জন্য প্রকৃত শক্তিশালী হতে পারে না। তার ধারণ আমার জীবনযাত্রা, আমি দায়িত্বশীল হতে হবে আমাকে। যদি আমার কাজ অনাত্মিক জীবনযাত্রা বা আমার স্বার্থপরতা সমস্ত জীবন যদি এই মণ্ডলীর দেহকে আঘাত করে, তা বিশ্ব মণ্ডলীকে আঘাত করে, আর তা মস্তকে গিয়ে লাগে। আর তাই আবার বলি যে এই হাত পা গুলোর যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং বেয়াদব হয়, এই হাত বলে আমি ছুনবো না, ও আমাকে সাহায্য করেছে আমি করব না, তাহলে এই দেহের কোনো দাম থাকবে না। তেমনি দা হাউস অফ গড চার্চ, মন্ডলী এবং চার্চ হিসেবে বিশ্ব মন্ডলীর সাথে সে যুক্ত, যদি এই খ্রিস্টের আত্মিক দেহের মধ্যে খ্রিস্টের মতো তার নির্দেশ মতো স্বাধীনতা দিয়েছে আমাদের হাতকে মস্ত, কিন্তু তারপরও মাথা যখন বলে দেখো এখানে ব্যথা হচ্ছে বা মশা মরেছে মারো, আমাদের চাপড় মারতে হয়, নাহলে এখানটা চুলকচ্ছে চুলকে দাও, তেমনি খ্রিস্টের দেহের মধ্যে স্বার্থের জীবনে নয়, আমাদের ভ্রষ্টাচারের মধ্যে নয়, মিথ্যাচারে নয়, আমাদের সত্য যিশুর প্রকৃত বাধ্যতায়, নম্রতায়, পবিত্রতায় সেই জীবনে চলতে হবে। যদি একে অপরকে আমরা এখানে ভালোবাসতে না পারি, স্বার্থের জন্য ঘৃণা করি, ভুল ভ্রান্তিতে একে অপরকে ক্ষমা না করতে পারি, দয়া না করতে পারি, তাহলে এটা খ্রিস্টের দেহের মধ্যে আমার কোনো মূল্য আমি বুঝিনি। খ্রিস্ট নিজের জীবন দিয়ে, খ্রিস্ট নিজের সমস্ত অমূল্য পবিত্র রক্ত দিয়ে আমাদের এই জীবনকে ক্রয় করেছেন, নির্বাচিত করেছেন, নিজে এটার ভিত্তি এবং তার ভিত্তি স্থাপন করেছেন, যাতে আমরা তার দেহতে এক অমূল্য জীবন লাভ শুধু করি না, সেই জীবনে চলি, যাতে তাকে খুশি রাখতে পারি। খ্রিস্টের সৌন্দর্য এই দেহের মধ্যে দরকার, তার জন্য এই হাতটার যেমন দরকার, এই দু হাতটার দরকার, এই নাক কানের দরকার, তেমনি আপনাদের প্রত্যেককে দরকার, প্রত্যেকটা শিশু হোক বড় হোক প্রত্যেককে দরকার তার এই পূর্ণ সৌন্দর্য আনার জন্য। দা হাউস অফ গড চার্চ, তাই আমি সকলকে ধন্যবাদ জানাই, প্রভু আপনাদের সেই পথে দিশারিত করুন, একে অপরের সাথে শক্তিশালী করুন, চিন্তা করুন, যত্ন নিন একে অপরের সাথে, এটাই ঈশ্বরের ইচ্ছে, তার দেহকে পবিত্র এই মণ্ডলীকে বৃদ্ধি লাভের জন্য। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের যে বাক্য দিয়েছ তার সত্য, তার গ্রহণযোগ্যতা, তার কার্যকারিতা, তার প্রকৃত রূপকে আমাদেরকে দেখিয়েছ, তাই আমাদের সাহায্য করো, আমাদের আত্মিক দুর্বলতা, দৈহিক দুর্বলতা সবকিছুর ঊর্ধ্বে প্রভু তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত
কার্য যাতে আমরা অনুশীলন করতে পারি, আমাদের হৃদয়কে প্রস্তুত করে সপ্তাহ থেকে আমরা যে শুনেছি তা যেন তোমার আত্মিক শক্তির মধ্য দিয়ে আমরা সক্ষম হই একে অপরের সাথে। আমাদের মধ্যে ভেদাভেদ, আমাদের মধ্যে ঈর্ষা, আমাদের মধ্যে ঘৃণা, আমাদের মধ্যে সমস্ত যে অক্ষমতা, একে অপরকে ক্ষমা করা সরিয়ে নাও, দাও তোমার সেই ভালোবাসা, যে ভালোবাসার প্রতিরূপ আমাদের হৃদয়ের পরিবর্তন এনেছে আর এই মণ্ডলীর মধ্যে আমাদেরকে যুক্ত করেছে, শিখিয়েছে পবিত্র জীবনযাপন। প্রভু, তোমার দেহ থেকে যদি আমরা না করি তাহলে আমার জন্য তোমার দেহ ক্ষতিগ্রস্ত হবে, তাই আমি তোমার কাছে দায়ী হয়ে যাব, আমি দায়ী হব প্রত্যেকের জন্য, এবং প্রভু তোমাকে আমি কষ্ট দেবো, তাই এই কষ্ট থেকে আমাদের নিবারণ করো, এবং সকলকে তুমি যেমন এক, পিতা এবং পবিত্র আত্মা আমাকেও এবং আমাদের সকলকে এক রেখো। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। ধন্যবাদ, জয় যীশু, থ্যাংক ইউ।